সুখী জীবনের মন্ত্র। এক, ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। দুই, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। তিন, খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। চার, ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। পাঁচ, অপরের দুঃখ কষ্টের কারণ হয়ো না। ছয়, অপরের জিনিসে কখনো লোভ করো না। সাত, অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা আর অপরাধমূলক কাজ করতে কখনো ছাড়ে না। কষ্ট তো তারাই দেয় যাদেরকে আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। টাকা বলে আমাকে পে সব ভুলে যাও, সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও, ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো। একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না। কেউ মূল্য দিক আর না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, কিন্তু তুমি একদিন ঠিকই পাবে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করে দিন। মানুষ কানা খোড়া অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে আর সংসার করা যায় না। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল, শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল, মানুষ হলো টাকার গোলাম, মনুষ্যত্ব চলে গেল। বর্তমান যুগে তিনটি কাজ করলে বাঁশ নিশ্চিত। এক, বিনা স্বার্থে কারোর উপকার করলে। দুই, টাকা ধার দিলে। তিন, ভদ্র ব্যবহার করলে। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না, তাই ঘরের বউকে কটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দাও। মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই, কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। কি মনে হয়, একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে? তার নিজের বাড়ি, মা বাবা, তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে? সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না, সেই মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার সবটাই খারাপ। আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন? তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে, সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ? আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে আর বাচ্চা মানুষ করবে বলে যায় না, সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানে একটা পরিবার পাবে এই ভেবে, শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে, আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে, বড়দের সম্মান করতে জানে না, মা বাবা কিছু শিক্ষা দেয়নি। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকায়, শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না, তাই ঘরের বউকে কটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দাও। নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না,
আর নিজের দুঃখের কথা কাউকে বলো না। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার কথা বলার ধরনই বলে দেবে তুমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছো। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না, আর রাত জাগা খুব খারাপ, সেটাই মানুষ বেশি বেশি করে। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে। তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন। পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা, কথাগুলো তিতা হলেও সত্য। এক, মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে, বাহ কি সুন্দর চাওয়া। দুই, প্রতিদিন যৌনপল্লীতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য, কতটা হাস্যকর। তিন, প্রাইমারি বা হাই স্কুলের গণ্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরের বউ হয়ে, আশ্চর্য আশা। চার, একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকেই নির্ধারণ করে, কি সুন্দর বাবা মায়ের বাধ্য ছেলে। পাঁচ, শহরের স্মার্ট ছেলেটা শহরের স্টাইলিশ সুন্দরী মেয়েদের উপরে ক্রাস খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটাকে বেছে নেয়, অপূর্ব চিন্তা চেতনা। ছয়, রাত জেগে পর্ন দেখা ছেলেটাও তার বউকে বোরখা কিনে দেয়, অবাক। সাত, রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিজ করা ছেলেটা একটা ভদ্র মেয়ের আশায় থাকে, কি অদ্ভুত। আট, ধর্ষক ও বিয়ের পর তার বউয়ের অতীত নিয়ে কথা তোলে, ভাবা যায় এগুলো। নয়, প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বউয়ের যেন ফেসবুক আইডি না থাকে, কি আজব চিন্তাধারা, ভাবা যায়। মেয়ে, তুমি মুখে লেডিজ ফার্স্ট হলেও বাস্তবতায় পড়ে আছো পুরুষ শাসিত সমাজের জাতাকলে। একটা যৌনপল্লীর মেয়ে কখনো কারোর বউ হওয়ার যোগ্যতা রাখে না, অথচ পল্লীতে যাওয়া নিয়মিত ছেলেটা বউ বাচ্চা নিয়ে দিব্যি সংসার করে। ধর্ষিতা মেয়েরা সবার আর চোখেই পড়ে থাকে, ধর্ষকরা হাসি মুখে ঘুরে বেড়ায়। তোমার চোখ ধাঁধানো আকর্ষণীয় তাই সবার মোহ, কিন্তু ক্ষণিকের, চিরস্থায়ী নয়। তুমি যতই সুন্দরী রূপবতী গুণবতী শিক্ষিত মার্জিত ইত্যাদি হও না কেন, তার কোনো দাম নেই এই সমাজের চোখে পুরুষের কাছে। একটা ছেলের অনেকগুলো বান্ধবী থাকতে পারে, কিন্তু একটা মেয়ের কোনো ছেলে বন্ধু থাকাটা সহজ হতে পারে না। একটা ছেলে চাইলে বছরের পর বছর বিয়ে না করে শেষ বয়স অবধি একা কাটিয়ে দিতে পারে, অথচ একটা মেয়ে একটু বড় হলেই পাড়া প্রতিবেশী সহ সমাজের ঘুম হারাম হয় এই চিন্তায় যে মেয়েটা আইবুড়ো হয়ে গেছে, এখনো কেন বিয়ে দিচ্ছে না। খেলার মাঠের মেয়েটাকে ধরে রান্নাঘরে আটকে দেওয়ায় কোনো সমস্যা নেই, সমস্যা হলো মেয়েটার পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ানোটা। নিজের মেয়েকে তো প্রতি মাসেই বাড়ি আসতে বলেন, কিন্তু বউকে ছয় মাসে একবারও তার বাপের বাড়ি পাঠান না। এইরকম মানসিকতার শাশুড়িরা কোনোদিন নিজের মা হতে পারে না। জামাই শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি চিন্তা করে কখন কি খেতে দেবে জামাইকে, আর ছেলের বউ গেলে শাশুড়ি চিন্তা করে কখন কোন কাজটা তাকে দিয়ে করাবে। মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌখাটের বাইরে রেখে দিয়ে আসতে হয়। জীবনে টাকা নয়, ব্যবহারটাই অনেক বড়, কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে হোক, 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই আপনাকে ছাড়তে আসবে। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে, মোটেও না, বরং তোমার ওপর আরো কিছু বোঝা এসে চাপবে। বড়লোক মানেই ভদ্রলোক নয়, হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা, নারীদের অর্ধেক কষ্ট দেয় তার পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। আপনি যদি কারোর প্রেমে পড়েন তাহলে কিছু ঘটনা আপনার সঙ্গে সাইকোলজি ভাবেই ঘটতে থাকবে। এক, আপনি বারবার তার টেক্সট পড়বেন। দুই,
তার সম্পর্কে চিন্তা করার সময় আপনার হার্টবিট খুব দ্রুত হতে থাকবে। তিন, প্রতিটা গান আপনাকে তার কথা মনে করিয়ে দেবে। চার, আপনি সারা দিন তার কথা ভাবতে শুরু করবেন। পাঁচ, তার কণ্ঠ শুনে আপনি অকারণে হাসবেন। ছয়, আপনি যখন তার সাথে থাকবেন তখন আপনি সত্যিই খুব ধীরে হাঁটবেন। সাত, তার দিকে তাকালে আপনি আপনার চারপাশে অন্য কাউকেই দেখতে পাচ্ছেন না, আপনি কেবল তাকেই দেখতে পাচ্ছেন। আট, আপনি যখনই তার সাথে থাকবেন তখন আপনি খুব লাজুক হওয়ার ভান করবেন। নয়, যখন তার সম্পর্কে চিন্তা করবেন তখন আপনি সবসময় নিজের কাছেই আসছেন। দশ, আর এই পয়েন্টগুলো যখন আপনি শুনলেন তখন আপনার মনের মধ্যে একজন মানুষ ছিল। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে দুজনকে ভুলেও ক্ষমা করো না। এক, যে ভালো না বেশে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না, কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয়। তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুলে ভ্রমরের আকর্ষণও বেশি হয়। হ্যাঁ, তবে সব সুন্দরী মেয়ে সমান নয়, ব্যতিক্রমও আছে। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়িতে এসে ভাইকে এটা বোঝায় মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচেই তো সন্তানের স্থান। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে। আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্নভঙ্গ হয়। কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো, সেই একই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসবে। কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার, এই নিয়ে অনেক পরীক্ষা গবেষণাও আছে। একটু ঘাঁটাঘাঁটি করলেই বুঝতে পারবেন ব্যাপারটা নিহাত কল্পনা নয়। যুক্তি দিয়ে বোঝাতে গেলে আপনি যদি দেওয়ালের গায়ে একটা টেনিস বল ছোড়েন তবে সেই বলটা একই গতিতে আপনার নিজের দিকেই ফিরে আসবে। যত গতিতে ছুঁড়বেন তত গতিতেই ফিরে আসবে আপনার দিকে। ব্যবধানটা কোথায় জানেন? ব্যবধানটা হলো সময়। প্রকৃতির খেলা ঠিকই সে খেলে নেবে, আজ নয়তো বা কাল, একটু আগে নয়তো একটু পরে। তাই আজ যেটা আপনি করছেন পরবর্তীতে সেটাই আপনার কাছে ফিরে আসবে। ক্ষমা যদি করতেই হয় তাহলে ক্ষমা প্রার্থীকে করো, কোনো অহংকারীকে নয়। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু ওপর দিকটাই তাকাতে ভুলে যায়। যে যেমনই হোক তার সাথে ভালো ব্যবহার করুন। কাউকে যদি ভালোবেসেই থাকেন তবে মাঝপথে তার সঙ্গ ছেড়ে দেবেন না, হোক সেটা অনিচ্ছাকৃত পরিবারের চাপ অথবা অন্য কিছুর অভাব। আজও পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না। একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই, কিন্তু শূন্যতাটা কোনোদিনও অনুভব করা যায় না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান, কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায়, মানুষ চেনা যায় না। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। যদি কাউকে ধোকা দিতে পারো তাহলে ভেবো না সে বোকা ছিল, মনে রেখো সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসো, গায়ের রং দেখে নয়। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আজ কি বার? বাবা হেসে উত্তর দিলেন, ধনীদের কাছে এখন একটাই বার, পরিবার, আর খেটে খাওয়া মানুষদের কাছে রোজই সোমবার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও,
কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, বাই বাই।